গেল কয়েক মাস ধরেই আলোচনায় ছিল জ্বালানি তেলের মূল্য নির্ধারণে নতুন প্রাইসিং ফর্মুলা বা স্বয়ংক্রিয় মূল্য পদ্ধতি নিয়ে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে চূড়ান্ত হবার পর গেল 29 ফেব্রুয়ারি নতুন প্রাইসিং ফর্মুলা জারি করে প্রজ্ঞাপন দেয়া হয়। ওই প্রজ্ঞাপন অনুসারে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জ্বালানি তেলের দাম কিছুটা কমল দেশের বাজারে। যদিও এটিকে কমানো নয় বরং সমন্বয় বলছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নতুন আদেশ মাফিক 109 টাকা লিটার প্রতি বিক্রি হওয়া ডিজেল কেরোসিন এখন 75 পয়সা কমে 108 টাকা 25 পয়সায় বিক্রি হবে। পাশাপাশি লিটার প্রতি 125 টাকায় বিক্রি হওয়া পেট্রোলের দাম কমেছে 3 টাকা, যা বর্তমানে 122 টাকায় পাওয়া যাবে। এছাড়া 130 টাকায় বিক্রি হওয়া অকটেনের দাম 4 টাকা কমে এখন প্রতি লিটার বিক্রি হবে 126 টাকায়। নতুন এই ফর্মুলায় এখন থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই সমন্বয় হবে জ্বালানি তেলের দাম। সবশেষ সমন্বয়ের ফলে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির আদেশ কার্যকর হবে 8 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।